হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। এখন থেকে আমি আজকে আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 6:30, আমি সন্ধ্যার থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে এই যে দেখো, সায়ন সাজগুজ করবে, তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। আর ওই যে সায়ন ওদিকে শুয়ে আছে, টেনশন করছে। এই জিনিসপত্র আমার কাছে যা কিছু ছিল আর একটা বদির থেকে সব কিছু কালেকশন করে নিয়ে এসেছি। এই বদিয়ে দিয়েছে, সাহায্য করেছে আমাকে যে সাজাও, তোমার যখন ইচ্ছা আছে তো সাজাও। তো এই যে জিনিসপত্র অনেক কিছু দিয়েছে, সব কিছুই বলতে গেলে, আমার বেশি কিছু নেই। এই যে আর ওই যে সায়ন বেটা, বাবাকে আসো কথা বলো, আসো আসো। আজকে আমি কৃষ্ণা সাজবো, তোমার সবাই দেখে বলবে কেমন হয়েছে, কমেন্টে বলবে, কমেন্টে বলবে কেমন হয়েছে। আমি সেজে নিই, তারপর তোমাদের সামনে আবার আসি, বলো। মা সাজাবে, মা সাজাবে, তোমাদের সামনে আসছি। এই যে জিনিসপত্র, সায়নের অলংকার, সায়ন সাজুগুজু করবে এখন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালোই লাগবে। অল্প স্বল্প হয়েছে, সাজু হাতে পড়েছে। এই যে আরো বাকি আছে, তো তোমরা থাকো আমার সঙ্গে, আমার সায়নের সঙ্গে, দেখতে থাকো ভিডিওটা। তো যে দেখো সায়ন বেটা সাজুগুজু করে বসে আছে, বাঁশি বাজাচ্ছে, এখন দাঁড়াচ্ছে, এখন হাসু হাসু করছে। একটা জিনিস আমি এখানে ভুলে গিয়েছিলাম, এটা এখন লাগাবো। পরিমাটি আমি আর মুখে লাগাইনি, যখন করিমাটিটা আমি লাগাচ্ছি, ফুলও লাগবো, গালের মধ্যে সাদা রং লাগাবো, তাই এটা ভুলে গিয়েছিলাম। সামনেই রেখেছি করিমাটিটা, কিন্তু ভুলে গিয়েছিলাম, তাই এটা এখন আবার লাগাচ্ছি। ওকে নিচে নামিয়ে বিছনার থেকে লাগাচ্ছি, এই যে দইয়ের পাতিলো হাতে নিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবে তোমরা? ফার্স্ট টাইম করছি, ছেলেরও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। ঘরে যা কিছু ছিল কিছু কেনাকাটি করিনি, ঘরে যা কিছু ছিল পাশের পরে বৌদি দিয়েছে, বৌদির থেকেও অনেক সাহায্য পেয়েছি, তার জন্য এটা করতে পেরেছি আমি। বৌদিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য। আর এই যে দেখো এখন সায়ন দই নিয়ে, বাসি নিয়ে দাঁড়িয়ে আছে, ঘুরছে খুশিতে, দই খাবে। তাই দইয়ের পাতিলটা হাতে নিয়ে দাঁড়িয়েছে, বাইরে যাওয়ার জন্য পোজ নিয়েছে, ঘুরছে, বাসি কোমরে নিয়ে নিয়েছে, এক হাতে দই আর এক হাতে দইয়ের হাঁড়ি আর কোমরে বাসি কৃষ্ণচূড়া। দই খাবে ননিচূড়া, ননিচূড়া ঘুরছে। বলছিলাম অল্প নাচ, নাচবে না, ওকে না আমি নাচবো না বলে। বাঁশি বাজাচ্ছে এখন, দই খাচ্ছে, দই মাখন। ফার্স্ট টাইম করলাম, যদি কিছু হয় ভুল উল বলে দিও তোমরা, মনে কিছু করো না, বলে দিবে। তো দই নিতে হাঁড়ি নিয়ে এখন এই যে বাসি, বাসি বাজাচ্ছে তুলসী গাছের নিচে, দেখো দাঁড়িয়ে কৃষ্ণ ঠাকুর, বাসি বাজিয়ে যাচ্ছে, বাজিয়ে যাচ্ছে, বাজিয়ে যাচ্ছে, বাসির সাউন্ড আর পাওয়া যাচ্ছে না। এখন দই খাচ্ছে, দই মাখন, তুলসী গাছের নিচে দাঁড়িয়ে সাইডে মাখন খাচ্ছে। মাখন খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অন্ধকার, তার জন্য দুয়ারের সামনে করলাম। দুয়ারের সামনে বসে বসে এখন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, মাখন নিয়ে নিয়েছে সাইডে, এখন তুলসী গাছের নিচে অল্প নেমেছে, এখানে এখন বাঁশি বাজাচ্ছে গাছের নিচে দাঁড়িয়ে। বাইরে অন্ধকার, ভেবেছিলাম বাইরে উঠানে নিয়ে যাব, কিন্তু অন্ধকার, কী করবো উপায় নেই, তার জন্য দুয়ারের সামনেই করলাম।
হাসি বাজাচ্ছে, দেখো আমার কৃষ্ণ ঠাকুর হাসি বের হয়েছে, হাসি। আবার ওদিকে ঘুরে বাঁশি বাজাচ্ছে, এখন এত বাঁশি বাজাচ্ছে কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুর কিছু চিন্তা করছে মনে হচ্ছে, গুমসুম গুমসুম, দইয়ের হাঁড়ি নিয়ে ঘরে ঢুকে যাচ্ছে, দইও এক টুকরা পড়ে গিয়েছে, এখন দই নিয়ে ভিতরে ঢুকে গিয়েছে, দইয়ের হাঁড়ি নিয়ে বসে গিয়েছে, দই খাবে, আমার কৃষ্ণ ঠাকুর দই খাবে, এখন দেখবে তোমরা, এ খাবে 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 খাবে, খেয়ে নিল অল্প করে দই। চিন্তা করছে মার জন্য রাখবো কিনা, সব খাবো কিনা, এখন আবার একটু হাসি বের হয়েছে কৃষ্ণ ঠাকুরের। নাচতে বলেছে, আমি নাচুনি লজ্জা পেয়েছে, নাচুনি আর ওর পাপা পুরো খুশি, এখন কাজের থেকে এসেছে আর পাপার জন্য রেখে দিয়েছিলাম, আর বাবা মানে খুশি, ওকে যেরকম করেছে সাজিয়েছে এরকম করে খুশি হয়েছে, তার জন্য আমি বলছিল আমাকে, আমি বলছি না হবে না হবে না, আমি বানাইনি বানিয়েছি ওর জন্য রেখে দিয়েছি, না তুমি অল্প কষ্ট করে আধা ঘন্টা বসাই ট্রেন ছেড়ে দিয়েছি, আর পাপা আসবে তারপরে আমি তোমার ট্রেন চেঞ্জ করবো, খাওয়াও খাইনি এখনো, বাবার জন্য বসে আসে ওই কষ্ট করে, বাবা জানে না আমি যেসব করবো, এটা দেখে হঠাৎ করে দরজা খুলে আরে এটা কি আমার বাবা গোপাল ঠাকুর বলছে, আর খুশি হয়ে গিয়েছে তোমার বাবা চলে গেলে। তাও কিছু বলা বলা, তুমি বলো তুমি বলা, দেখো আমার কৃষ্ণ ঠাকুর। তো আমার কৃষ্ণ ঠাকুর বসে আছে, বাবা তো সামনে থেকে সরছেই না, তাহলে ওকে আদর করেই যাচ্ছে করেই যাচ্ছে, এখনো চাও খাইনি, তো এখন ড্রেসও চেঞ্জ করবো, হাত পা ধোয়াবো, মুখ ধোয়াবো, তারপর খাওয়া দেবো, আমরাও চা খাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, তুমি যদি আমার চ্যানেল নতুন তাহলে একটা সাবস্ক্রাইব করে নিই, আজকের জন্য এখানে টাটা ভাবে নেক্সট ভিডিওতে দেখাবো, নেক্সট ভিডিও ওয়েলকাম, বাই বাই, আর এই যেমন ননি চূড়া, বাই বাই, হ্যাঁ বলো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করতে ভুলেন না কিন্তু।